সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে গাড়ি অথবা বাইক থাকে সেক্ষেত্রে গাড়ি এবং বাইক নিয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে জারি করা হয়েছে এক বড়সড় নির্দেশিকা। হ্যাঁ বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্স অনেক সময় যদি আপনারা বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন কিংবা অন্য যে কোনো কারণে ট্রাফিক পুলিশের কাছে ধরা পড়লে সেক্ষেত্রে আপনাদের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে দেয় পুলিশ। তো সেক্ষেত্রে এখন থেকে আর ট্রাফিক পুলিশ চাইলেও আপনাদের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারবে না। এই বিষয়ে কিন্তু কড়া নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। তো কী জানানো হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের জানাবো ছোট্ট ভিডিওতে, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। বাতিল নয়, এবার থেকে আইন ভঙ্গকারীদের লাইসেন্স কেবলমাত্র বাজেয়াপ্ত করতে পারবে কলকাতা পুলিশ। দায়ের হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের বেঞ্চের নির্দেশ, কোনো আইন ভঙ্গকারী দেখলেই তার লাইসেন্স এখন থেকে আর বাতিল করতে পারবে না লালবাজার, কেবলমাত্র তার বাজেয়াপ্ত করা বাতিলের সুপারিশ জানাতে পারে। অর্থাৎ শুধুমাত্র সেই লাইসেন্সটিকে বাজেয়াপ্ত করতে পারে এবং তা বাতিলের সুপারিশ করতে পারবে, কিন্তু সেই লাইসেন্স বাতিল করতে পারবে না। বাতিল করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র লাইসেন্স কর্তৃপক্ষের কাছে। গত 19 মে সাউথ সিটি মল থেকে আলিপুরদুয়ার আলিপুরের যাওয়ার সময় প্রিয়াশা ভট্টাচার্য নামে জনৈক লাইসেন্স বাতিল করে দেয় কলকাতা ট্রাফিক পুলিশের কর্মীরা। পুলিশের দাবি, ওই ভদ্রমহিলা ঘণ্টায় 62.1 কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু ওই রাস্তা দিয়ে 30 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এরপরে প্রিয়াশার গাড়িটি আটক করা হয়, 90 দিনের জন্য তার লাইসেন্স বাতিল করে কলকাতা ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। গত 21 মে নিজের লাইসেন্স ফেরত চেয়ে লালবাজারের সংশ্লিষ্ট বিভাগে একটি মেল করেন প্রিয়াশা, কিন্তু আবেদন করা সত্ত্বেও লাইসেন্স তাকে ফেরত দেওয়া হয়নি। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মামলাকারী ভদ্রমহিলার আইনজীবী দাবি করেছিল, মোটর ভেহিকেল আইন অনুযায়ী পুলিশ কোনো ব্যক্তির লাইসেন্স বাতিল করার ক্ষমতাই রাখে না। মামলা শুনানিতে আইনজীবীর এই যুক্তি মেনে নেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমি ভট্টাচার্য জানিয়েছেন, মামলাকারী যেভাবে গাড়ি চালাচ্ছিলেন তা কোনোভাবেই ঠিক নয়, নির্দিষ্ট গতি মেনে গাড়ি চালানো উচিত, কিন্তু তা সত্ত্বেও তার লাইসেন্স বাতিল করার কোনো অধিকারই কলকাতা পুলিশের কাছে নেই। লালবাজার ট্রাফিক কন্ট্রোল বিভাগ কারোর লাইসেন্স কেবলমাত্র বাজেয়াপ্ত করতে পারবে এবং সেই লাইসেন্সটিকে বাতিল করার সুপারিশ করতে পারবে, কিন্তু সেই লাইসেন্সটিকে 3 মাসের জন্য কিংবা 6 মাসের জন্য কিংবা চিরতরে বাতিল করার কিন্তু ক্ষমতা একমাত্র থাকবে লাইসেন্স কর্তৃপক্ষের কাছে। এছাড়াও রয়েছে ট্রাফিক আইন সংক্রান্ত আপনাদের জন্য আরও একটি বড়সড় আপডেট। অনেক সময় কী হয়, বাইকের চাবি আপনাদের খুলে নিয়ে যায় ট্রাফিক পুলিশ, সেক্ষেত্রে কতটা আইনসম্মত রয়েছে এবং সেক্ষেত্রে আপনারা কী করবেন, অথবা আপনাকে যদি ট্রাফিক পুলিশ রাস্তায় কোনো কারণে জরিমানার জন্য আটকায় সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এই বিষয়ে কিন্তু সম্মুখভাবে ধারণা দেওয়া হয়েছে। 1932 সালের মোটর ভেহিকেল আইন অনুযায়ী ট্রাফিক আইন লঙ্ঘন করলে শুধুমাত্র ASI লেভেলের পুলিশ অফিসার চালান কাটতে পারবেন, সেখানে ট্রাফিক কনস্টেবলরা শুধুমাত্র আপনাকে তাকে সাহায্য করতে পারেন, গাড়ি অথবা মোটরসাইকেল থেকে কোনোভাবেই চাবি খুলে তারা নিতে পারবেন না। এছাড়া আপনার সঙ্গেও কিন্তু কোনোভাবে তারা খারাপ ব্যবহার করতে পারবেন না। আপনার সঙ্গে কোনো ট্রাফিক কনস্টেবল যদি খারাপ ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে পারেন। তো কোন কোন বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, চালান বই অথবা ই চালান মেশিন যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে চালান কাটতে পারবে না পুলিশ, উর্দি পরে না থাকলে ট্রাফিক পুলিশ আপনাকে জরিমানা করতে পারেন না, উর্দিতে থাকতে হবে বাকল নাম্বার এবং নাম, উর্দি পরে না থাকলে আপনি পুলিশ অফিসারের কাছে আইডেন্টিটি কার্ড দেখতে চাইতে পারেন, ট্রাফিকের হেড কনস্টেবল আপনাকে 100 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন সর্বোচ্চ, 100 টাকার বেশি জরিমানার জন্য অন্তত একজন ASI পদমর্যাদার অফিসার উপস্থিত থাকতে হবে সেইখানে, কর্তব্যরত কনস্টেবল অথবা অফিসার আপনার মোটরসাইকেল অথবা গাড়ি থেকে চাবি যদি খুলে নেয় তাহলে সেই ঘটনার ভিডিও আপনারা ফোনে রেকর্ড করবেন, নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে সিনিয়র অফিসারকে ভিডিও দেখিয়ে কর্তব্যরত অফিসারের বিরুদ্ধে অভিযোগ আপনারা জানাতে পারবেন। গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স এবং পলিউশন সার্টিফিকেট আপনাদের সঙ্গে রাখতে হবে, চাইলে ডিজিলকারের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সেভ করে রাখতে পারবেন। বর্তমানে আপনাদের কাছে যদি ডিজিলকার থাকে তাহলে ভারতবর্ষের যে কোনো জায়গাতে যে কোনো ট্রাফিক কনস্টেবলকে আপনারা সেই ডিজিলকারের মাধ্যমেই আপনাদের গাড়ির যাবতীয় কাগজপত্র দেখাতে পারবেন, কারণ ডিজিলকার এখন সমস্ত স্টেটেই বৈধ। আপনার কাছে জরিমানা দেওয়ার জন্য নগদ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পরেও যদি চান তাহলে জরিমানা দিতে পারবেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স জমা রাখবেন কর্তব্যরত অফিসার।
তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।